केंद्रीय पुलिस नहीं आसबे আমি তাদের সম্মান করি নিয়ে এসে বলবে বিজেপিকে ভোট দাও জায়গা জায়গা গিয়ে থ্রেট করবে ডোন্ট কেয়ার ভাবে না তো এক মাসের জন্য আওয়াজ পালিয়ে যাবে তারপর তো আমাদের দিদি সরকারিতে থাকবে চিন্তা করার কি আছে ওদের বলে দেবে না তুমি যাও তো বাড়ি যাও অত ভয়টা দেখিও না আর বেশি ভয়টা রাখলে বাড়ির মেয়েদের বের করে দেবেন বাড়ির মেয়েরা একটু খুঁন্তি দিয়ে একটু আগ বুলিয়ে দেবে তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে একটু মেয়েদের সামনে রাখুন এই লড়াইটা লড়ুন আমার মা বোনদের সামনে রেখে আমি ছাত্র যৌবনদের অভিনন্দন জানিয়ে বলবো আমি বয়োজ্যেষ্ঠ সকলকে অভিনন্দন জানিয়ে বলবো আর প্রত্যেককে নিজের এলাকা নজর রাখুন অনেক জায়গায় কিন্তু ভেট দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান করা হচ্ছে তপশিলি আদিবাসী করা হচ্ছে এলাকা দেখে দেখে ফর্মুলা বের করে বাইরের গুন্ডাদের নিয়ে এসে আপনাদের এলাকা দখল করা হচ্ছে বাইরের লোকেদের এলাকায় ঢুকতে দেবেন না প্রত্যেককে এলাকা চেনেন বহিরাগত গুন্ডাদের এলাকায় ঢুকতে দেবেন না যারা আমাদের রাজ্যের লোক যারা এখানে বসবাস করে অন্যান্য রাজ্যের লোক আমি তাকে বহিরাগত বলছি না আমি বিজেপির এই গুন্ডারা নিজেদের লোক নেই বলে কয়েক হাজার বহিরাগত গুন্ডা নিয়ে আসছে রথযাত্রা করবে রথে কে চড়ে জগন্নাথ বলরাম সুভদ্রা এখন সব জগন্নাথ হয়ে গেছে দেখছেন জগন্নাথের দুটো হাত ছিল না এদিকে হাতও আছে অর্জুন রথ চালাতো কৃষ্ণের আবার রাবণ সীতাকে হরণ করেছিল রথের থেকে কোনটা করবেন জিজ্ঞেস করুন রথযাত্রা ফ্লপ নেতাদের মিটিং ফ্লপ প্রতিদিন বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসে আর প্রতিদিন নাকি ওদের উপর কেউ না কেউ হামলা করে আহারে কত ইম্পর্টেন্ট লোক যে প্রতিদিন ওদের উপরে সব হামলা করে আমি বলি এইটুকু সামলাতে পারছো না আগে সামলাও নিজেদের আমরা হামলা করি না তোমার নিজের পার্টি ঠিক আছে কিনা লক্ষ্য রাখো পুরাতন রথ সব চলে গেছে পুরাতন রথ আর কেউ নেই বসে আছে কয়েকটা নতুন এচড়ে এচড়ে পাকা আমরা বলি না কয়েকটা এচড়ে পাকা ওরাই বিজেপিকে খেয়ে নিতে একেবারে সিদ্ধ অস্ত্র আমাদের বলবার দরকার নেই আর তোমাদের নিয়ে আমার মাথা ঘামাবার প্রয়োজন নেই অমিত শাহ জেনে রাখো যা ভোটে আমরা এতদিন জিতে এসেছি 2021 আমরা সমস্ত রেকর্ড ভাঙব এবং 2021 সবচেয়ে বেশি ভোটে সবচেয়ে বেশি সিটে আমরা জিতব এটা সারা বাংলা সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে বাংলা চমকায় না বাংলা ধমকায় না কিন্তু বাংলাকে ধমকালে চমকালে বাংলা গর্জায় বাংলা উত্তরায় মনে রাখবেন আমি মাথা নত করি মানুষের কাছে যে মানুষ আমায় ভালোবাসে আমি মাথা নত করি মানুষের কাছে কিন্তু বিজেপির কাছে মাথা নত করার থেকে মৃত্যু হওয়া অনেক ভালো এবং আপনারাও মনে রাখবেন কোন রকম ভাবে কেউ কেউ আবার সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে কেউ কেউ তপশিলি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপির টাকাকে এর থেকেও সাবধান থাকবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা সরকার করবে এবং যারা মামাটি সরকার মানুষের সরকার গঠন করে আপনাকে বিনা পয়সায় খাদ্য দেবে বিনা পয়সায় স্বাস্থ্য দেবে বিনা পয়সায় চিকিৎসা দেবে আপনাকে শান্তি দেবে আপনাকে সুরক্ষা দেবে আপনাকে ঐক্য দেবে আর কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন না যাতে আপনার একটা ভোটও নষ্ট না হয় আমি এটুকু বলে আমার সকল কর্মীদের বলছি আমি কিন্তু লড়াই করব রাস্তায় কিন্তু আপনারা যারা আমার কর্মী তারাই কিন্তু ভূত আগলাবেন আগলাবেন তো তারাই কিন্তু ফিল্ড আগলাবেন আগলাবেন তো তারাই কিন্তু লড়াইটা করবেন লড়বেন তো তারাই কিন্তু লড়াই লড়ে নেবেন লড়বেন তো তারাই কিন্তু মামাটি মানুষের সরকারকে ক্ষমতায় আনবেন আনবেন তো আমি আপনাদের আবার বলে যাচ্ছি 2021 মামাটি মানুষের সরকার রেকর্ড করে জিতবে আর বিজেপির মুখে ঘামা ঘষে দেবে বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ লড়ছে কারা জোরে জোরে হাতালি দি মা বোনেরা আমার ভাইরা লড়ছে কারা লড়বে কারা সারা বাংলায় নামখানাতে গঙ্গাসাগরে
চাই না, আপনারা বলবেন বিজেপি কে চাই না, ঠিক আছে? চাই না, 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 দাঙ্গা বাজে চাই না, মিথ্যা বাজে চাই না, লুটেরাদের চাই না, কোটিপতিদের চাই না, জমিদারদের চাই না, জমিদারদের চাই না, তাই তো বলি লড়াই 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 চাই। মন্ত্রমদের সঞ্জীবন, এই যুবক তুমি এগিয়ে বলো, ছাত্র তুমি এগিয়ে বলো, এই শিশুর কণ্ঠে আওয়াজ তোলো, এই মা বোনেরা এগিয়ে বলুন, এই হিন্দু মুসলমান আওয়াজ তুলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় জোড়াফুল, জয় জোড়াফুল, জয় জোড়াফুল, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। মনে রাখতে হবে আপনাদের 31টা সিটে এমন করে লড়তে হবে যাতে 31টা সিটে ভালো করে আমরা একটু দিয়ে দিতে পারি, ঠিক আছে? জগাই মাধাই গদাই দিন ওদের বিদায়, ঠিক আছে? জগাই মাধাই গদাই সিপিএম কংগ্রেস বিজেপি একেবারে দিন ওদের বিদায়। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ। আমি সবাইকে জেঠুয়া সাহেব সহ, পপুয়া মণ্ডল সহ, মিমি সহ, শক্তিদার সহ, বক্সিদার সহ, বিমানদার সহ, অভিষেক সহ সবাইকে আমি আমার অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। কোনো ঝগড়াঝাটি নয়, কোনো অশান্তি নয়, কে বড় কে ছোট দেখা নেই। তৃণমূল কংগ্রেসের প্রতীক যে পাবে সেই তৃণমূল কংগ্রেসের চিহ্ন লড়াই করবে। আর লড়াইটা মনে রাখবেন, আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে, কে প্রার্থী দেখার দরকার নেই। 394টা আসনে আমি প্রার্থী, আমি আপনাদের সব জায়গায় পৌঁছে যাবো, মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আপনার ভোটে ভোটে আমার নামটা মনে রাখবেন, তার কারণ আমি অনেক লড়াই করেছি। এদের এত অহংকার, এই অহংকারটা আজকে ভেঙে দিতে হবে। তাই এইবারের লড়াই বিজেপির ভ্রমণ অলঙ্কার, ভবন ভবন অহংকার, এই দুরাচার দুর্যোধন দুঃশাসনদের এই মাটিতে জবাব দিন, এই মাটিতে কবর দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।